আসসালামু আলাইকুম। আজকে প্লাজমা এবং সিরাম এই টপিকটি আমি তোমাদের মাঝে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো সেই জিনিসটি বোঝার আগে আমি এখানে লিখেছি, দেখো যে রক্ত, আমরা যদি এই যে এটা হচ্ছে একটা টেস্ট টিউব, সেই টেস্ট টিউবের ভিতরে আমরা যদি রক্ত নেই এবং রক্ত নিয়ে আমরা একটা নির্দিষ্ট একটা স্পিডে যদি আমরা ঘুরাই, ঠিক আছে, তো সেই স্পিডটা কত হবে ভাইয়া? সেই স্পিডটা হচ্ছে মিনিটে, আমরা এই যে টেস্ট টিউবের ভিতরে রক্ত নিব, নেওয়ার পরে হচ্ছে মিনিটে 3000 বার করে 30 বার ঘুরাবো। তো মিনিটে 3000 বার করে, এই জিনিসটা কিন্তু আসলে অনেকে আমরা যে জিনিস ভুল করে থাকি, অনেকে ভাবি যে হচ্ছে আমরা 1 মিনিটে 30 বার ঘুরাবো বা 30 × 3000 বার ঘুরাবো, হ্যাঁ, বা 3000 ভাগ 30 বার ঘুরাবো। অনেকে অনেক রকম চিন্তা করে স্টুডেন্ট লাইফে, তো তাদের ক্ষেত্রে বলে থাকি, তোমরা ফিজিক্সে কিন্তু ম্যাথ করেছো যে কৌণিক বেগ, কৌণিক ত্বরণের ম্যাথগুলো করেছো, সেখানে কিন্তু মিনিটে 3000 বার এটাকে তোমরা কীভাবে কৌণিক বেগে কনভার্ট করেছো, যে 3000 রিভলিউশন পার মিনিট, তো এটাকে তোমরা কি করেছো যে 2π দিয়ে গুণ করেছো এবং 60 দিয়ে ভাগ করেছো, সো হয়ে যাচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ডে। আর রেডিয়ান পার সেকেন্ড কিসের একক ছিল? কৌণিক বেগের একক ছিল, ঠিক আছে। তো আমি জাস্ট আজকে এতটুকুই বলবো, RPM রেভলিউশন পার মিনিট এটা কিন্তু একটা কৌণিক বেগের একক, ঠিক আছে। সো এটা কিন্তু একটা স্পিড, স্পিড বোঝাচ্ছে। সো মিনিটে 3000 বার এটা কিন্তু একটা স্পিড, এত স্পিডে ঘুরানো একটা মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন, ঠিক আছে। আমরা যদি এই রক্তটাকে যদি সেন্ট্রিফিউজ করি তখন মানে কতবার ঘোরাবো, 30 বার ঘোরাবো, এরকম ভাবে এই স্পিডে 30 বার ঘোরাবো, তার মানে এটা ঘুরবে কয়বার, 30 বার। 30 বার যদি ঘুরাই তাহলে এই টেস্ট টিউবের ভিতরে এরকম দুইটি স্তর তৈরি হবে। রক্তের ভিতরে আমরা জানি যে রক্তের দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটি হচ্ছে রক্ত কণিকা, এবং নিচের দিকে হচ্ছে রক্ত কণিকাগুলো জমা হবে, ঠিক আছে, সেটি হচ্ছে কত, 45%, এই যে 45%। আর উপরের দিকে হচ্ছে রক্ত রস জমা হবে বা প্লাজমা জমা হবে, সেটা পার্সেন্টেজ হচ্ছে কত, 55%, ঠিক আছে। তার মানে তোমরা কি জানলা, যে আমরা যদি রক্তকে সেন্ট্রিফিউগাল মেশিনে যদি নির্দিষ্ট স্পিডে যদি আমরা ঘোরাই, সেন্ট্রিফিউজ করি, তাহলে রক্তে দুটি অংশে ভাগ হবে, একটি হচ্ছে রক্ত কণিকা আর একটি হচ্ছে রক্ত রস, ঠিক আছে, রক্ত রস বা প্লাজমা। আচ্ছা, এখন আমরা দেখবো যে রক্ত রসের মধ্যে কি কি উপাদান রয়েছে। তো মোটামুটি রক্তের বেশিরভাগ জিনিসপত্রগুলো কিন্তু এই রক্ত রস বা প্লাজমার মধ্যে থাকবে। তো সেই প্লাজমায় থাকবে হচ্ছে আমরা যে খাবার দাবারগুলো খাবো, সেই খাবার দাবারগুলো যে পরিপাক হয়ে যে আলটিমেটলি যে নিউট্রিয়েন্টসগুলো থাকবে, সেই পদার্থগুলো কিন্তু রক্ত রসে থাকবে এবং রক্ত রসের মাধ্যমে কিন্তু দেহের প্রত্যেকটা সেলে যাবে। তারপর হচ্ছে ধরো যে এনজাইম থাকবে, হরমোন থাকবে, ঠিক আছে, এনজাইম, হরমোন, নিউট্রিয়েন্টস, তারপর অ্যান্টিজেন, অ্যান্টিবডিগুলো থাকবে, অ্যান্টিবডিগুলো থাকবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর থাকবে। অর্থাৎ যখন দেহের কোনো একটা স্থান আমাদের রাপচার হয়ে রক্ত বের হতে থাকে, তখন রক্ত কিন্তু জমাট বাঁধে, একটা সময় ব্লাড ক্লট হয়, সেই ক্লট হওয়ার জন্য কিছু ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের রক্তের রসের মধ্যে। এবং তোমরা রক্ত চ্যাপ্টারে পড়েছো অলরেডি যে আমাদের শরীরে ক্লটিং ফ্যাক্টর রয়েছে কয়টি, ভ্যা 13টি ক্লটিং ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে 4টি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেজর, ঠিক আছে। তো এই ক্লটিং ফ্যাক্টর, অ্যান্টিবডি, এনজাইম, হরমোন, নিউট্রিয়েন্টসগুলো, সেই সবগুলো কিন্তু এই প্লাজমার মধ্যে রয়েছে। তো এখন যদি কোনোভাবে ধরো কোনো তোমার শরীরে কোনো একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে এবং একটা সময় কিন্তু রক্ত ওই জায়গায় জমাট বেঁধে যাবে, ক্লট হয়ে যাবে। তো ক্লট হয়ে গেলে আমরা জানি যে ক্লট হওয়ার জন্য কোন জিনিসটা কাজ করে, ক্লটিং ফ্যাক্টর কাজ করে। সো ওই জায়গায় কিন্তু ক্লটিং ফ্যাক্টর তখন শেষ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার পরে যে হালকা হলুদ বর্ণের একটা তরল পদার্থ ওই জায়গায় দেখা যায়, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আসলে কিন্তু সিরাম। তার মানে সিরাম আমরা লিখতে পারি এই যে প্লাজমা, প্লাজমা থেকে যখন ক্লটিং ফ্যাক্টরগুলো নাই হয়ে যাবে, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর যখন থাকবে না, তখনই হচ্ছে তাকে আমরা সিরাম বলবো, ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর। তার মানে প্লাজমা আর সিরামের মধ্যে পার্থক্যটা কি, প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকবে, সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকবে না। তোমাদের বায়োলজি বইগুলোতে যে বলা আছে যে সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকবে না হচ্ছে 2, 5, 8, বাট
অ্যাকচুয়ালি কিন্তু সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকবে না, আর তোমাদের বই স্পেশালি তিনটা নাম দেওয়া, সংখ্যা দেওয়া আছে, 258 অথবা 258, এই জিনিসটা আমরা মনে রাখবো। তো আজকে ফুল টপিকটা থেকে তোমরা কি বুঝতে পারলা, যে সিরাম আর প্লাজমা, সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকবে না, প্লাজমায় ক্লটিং ফ্যাক্টর থাকবে, এই মূল ইনফরমেশনও তোমাদের মাথায় থাকতে হবে। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝেছো। ধন্যবাদ।